ঢাকার মাঠে, আপনারা জানেন সবাই, একটাই টেস্ট, তারপর ওয়ান ডে আছে, সেগুলো চিটাগাংয়ে হবে, এবং তারপরে আছে টি টোয়েন্টি যেটি সিলেটে অনুষ্ঠিত হবে। মাঝখানে একটা ঈদের ব্রেক থাকবে এবং সেই সময়টাতে আমরা হয়তো গ্যাপ থাকবে অ্যাজ ইউজুয়াল, আমরা সবাই ঈদের ছুটিটা উপভোগ করে তারপরে আবার ওয়ান ডে এবং টি টোয়েন্টি নিয়ে চলে আসবো নেক্সট জুলাইতে। আমাদের এখানে টিকিটের যেই ব্যবস্থাগুলো করা হয়েছে, আমরা ঢাকার টিকিট প্রাইস, গ্র্যান্ড স্ট্যান্ডের প্রাইস হচ্ছে 1000 টাকা, ভিআইপি স্ট্যান্ডের প্রাইস হচ্ছে 500 টাকা, ক্লাব হাউসের প্রাইস হচ্ছে 300, সাউদার্ন অ্যান্ড নর্দার্ন স্ট্যান্ডের প্রাইস হচ্ছে 200, আর ইস্টার্ন স্ট্যান্ডের প্রাইস হচ্ছে 100। এটা হচ্ছে ঢাকার টেস্ট যেই খেলাটি হবে কালকে থেকে তার টিকিটের প্রাইস। এরপর যদি চিটাগাংয়ের কথা বলি, সেখানে আমাদের ওয়ান ডে হবে তিনটি, সেই ওয়ান ডের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের প্রাইস থাকছে 1500 টাকা, রুফটপ হসপিটালিটি থাকছে 1500 টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড থাকছে 1000 টাকা, ক্লাব হাউস থাকছে 500 টাকা, ইস্টার্ন স্ট্যান্ড থাকছে 300 টাকা, অ্যান্ড ওয়েস্টার্ন স্ট্যান্ড থাকছে 200 টাকা। এরপর আমরা চলে যাব সিলেটে আমাদের টি টোয়েন্টি ম্যাচের জন্য, সেখানে গ্র্যান্ড স্ট্যান্ডের প্রাইস ধরা হয়েছে 1500 টাকা, ক্লাব হাউস 500 টাকা, ইস্টার্ন গ্যালারি 300 টাকা, গ্রিন হিল এরিয়া যেটি সেখানে আছে 200 টাকা, আর ওয়েস্টার্ন গ্যালারিতে আছে 200 টাকা। তো এই হচ্ছে আমাদের টিকিটিং প্রাইস। খেলাগুলো তো অনুষ্ঠিত কবে কবে হবে আমরা সবাই জানি, যে আমাদের এখানে 14 থেকে 18 তারিখ পর্যন্ত 5 দিনের টেস্ট এটি ঢাকায় অনুষ্ঠিত হবে আমাদের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপর আমরা ঈদের ছুটিতে চলে যাব এবং ঈদের ব্রেক থাকবে 27 জুন থেকে 30 জুন পর্যন্ত। 1 তারিখে আফগানিস্তান টিম আবার আসবে, আমরা তারপর রেস্ট প্র্যাকটিস এগুলো শেষ করে ফার্স্ট ওডিআই হবে জুলাই 5, সেটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চিটাগাং, এবং সেকেন্ড ওডিআই জুলাই 8 তারিখে সেকেন্ড ওডিআই, এবং থার্ড ওডিআই হবে জুলাই 11 তারিখে। তারপর টিম চলে যাবে সিলেটে 12 তারিখে, এবং সেখানে প্র্যাকটিস শেষ করে ফার্স্ট টি টোয়েন্টি হবে 14 জুলাই, এবং সেকেন্ড টি টোয়েন্টিটি হবে 16 জুলাই। আফগানিস্তান বাংলাদেশ ত্যাগ করবে 17 জুলাই। আমরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকের এই অবস্থানে পৌঁছানোর পেছনে যতগুলো ভূমিকার কথা বলা হয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে আমাদের এই জার্নালিস্ট ভাইদের এবং সংবাদ মাধ্যমদের, কারণ এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই সারা বাংলার সবার কাছে এবং বিশ্বের সবার কাছে আমাদের ক্রিকেটের কর্মকাণ্ডগুলো পৌঁছে যায়। এবং আমরা এই যে মাত্রা আমাদের সাথে আছে, এই যে স্পন্সর জোগাড় করার জন্য যেই কি বলে সহজীকরণ ব্যাপারটা, সেটি কিন্তু আপনাদের মাধ্যমে প্রচার হয় দেখেই সেই জিনিসটা আমরা ভালো মতো পাই এবং পেয়ে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেভাবে ছিলেন, এখনো যেভাবে আছেন, ভবিষ্যতে সবাই সেভাবে থাকবেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। উপস্থিত হয়েছেন আজকের প্রেস কনফারেন্সে স্পন্সরশিপ ডিক্লারেশন অফ বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ক্রিকেট সিরিজ 2023। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো। আমরা সিরিজ শুরু হওয়ার আগে যেটা আমরা আনুষ্ঠানিকভাবে করি, যে আমাদের টাইটেল স্পন্সর কে থাকছে, কে কে আমাদের সাথে এই জার্নিতে একসাথে আমরা জার্নি করছি এই সিরিজটাতে, তাদের ব্যাপারে বিস্তারিত আলাপ করার জন্য, এবং আপনাদের যদি প্রশ্নোত্তর থাকে সেগুলো আমরা আমাদের সবকিছু ডিক্লারেশনের পর তখন সেগুলো আমরা জবাব দিব। আমি ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটনকে। Walton is just like a family to Bangladesh Cricket Board since long. কখনো তারা টাইটেল স্পন্সারে থাকে, সেখানে না থাকতে পারলেও তারা কো স্পন্সারে থাকে বা অন্য স্পন্সরশিপের মধ্যেও তারা সেখানে সবসময় থাকে। সো ইটস গুড টু সি দ্যাম ব্যাক। এর আগেও আরেকটা করেছে, মাঝখানে একটা সিরিজ গ্যাপ ছিল, আশা করছি এরপর থেকে আবার নিয়মিত টাইটেল স্পন্সার হিসেবে তাদেরকে পাবো। সেটা নিয়ে একটু আগে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, একটু হাসি হাসি মুখে যেটি দেখছিলেন যে তার সাথে সেটিই কথা বলছিলাম। পাওয়ার্ড বাই আছে আমাদের এখানে আইসক্রিম, এটা একসাথে যদি বলতে যায় আইসক্রিমের মতো শোনা যায়, কিন্তু এটা কিন্তু আসলে আইসক্রিম। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং আমরা যে ক্রিকেটের কাজগুলো করে যাচ্ছি সেখানে তাদের কন্ট্রিবিউশনটা আমাদের অনেক বড় একটা হেল্প করবে। কো স্পন্সর হিসেবে এখানে আছেন UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস, ওনারা আগেও ছিলেন এবারও আছেন, আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা তাদের প্রতি ক্রিকেট বোর্ডের সফর সঙ্গী হিসেবে নিয়মিত থাকার জন্য। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি।
রয়েছে লক্ষ লক্ষ উপহার। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে আছেন রিমার্ক এইচবি লিমিটেড। আমি তাদেরকে, ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং অফিসিয়াল ব্রডকাস্টার হিসেবে জিটিভি অ্যান্টি স্পোর্টস, লাইক অ্যাজ ইউজুয়াল, লাইক সবসময় তারা থাকেন, ছিলেন, এখনও আছেন এবং নেক্সটও ইনশাল্লাহ থাকবেন যতদিন পর্যন্ত আমরা কালকের ডিক্লারেশনের পরে আমরা যদি নিজেরা আবার সেই বিসিবি টিভিতে চলে যাই তারপরে ওনারা আমাদের পাশে থাকবেন সেই আশা ব্যক্ত করছি। ডিজিটালে আছে র্যাবিট হোল অ্যাপ অ্যান্ড ওয়েব অ্যান্ড টফি ইন্ডিয়া ফ্যান কোড। আফগানিস্তানে হয়তো খেলাটা দেখাবে আরটিএ স্পোর্টস, রেস্ট অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান র্যাবিট হোল ইউটিউব চ্যানেল। এর মাধ্যমে এই খেলাগুলো সারা পৃথিবীর সবাই দেখতে পারবে ওই ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে যে উপস্থিত আছেন, আমার কাছে যে নামটি আছে প্রথমেই, আমাদের চিফ অপারেটিং অফিসার মাত্রার আলমগীর সাহেব, উনি অসুস্থতার কারণে থাকতে পারেননি, ওনার স্থলাভিষিক্ত হয়েছেন সায়মা বেগম ঋতু। তো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সবসময়। ক্রিকেট বোর্ডের এই স্পন্সরশিপগুলো তাদের মাধ্যমে আমরা অ্যারেঞ্জ করতে পারছি এবং সময় মতো সব কিছু সুন্দর মতো হয়ে যাচ্ছে, সেই জন্য মাত্রাকে একটা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। আপনারা আগেই শুনেছেন আমার, আপনার, আমাদের সকলের প্রিয় নায়ক আজকে উপস্থিত হয়েছেন এখানে আই স্ক্রিনের তরফ থেকে, মিস্টার রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকি। তো ওনার পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নাই, আমার পরিচয় বরঞ্চ দিলে উনি জানতে পারবেন যে আমি কে। সো ওনার পরিচয় আমি আর বড় করে আলাদা করে দিব না, আমরা সবাই তাকে চিনি। আছেন মিস্টার দিদারুল আলম খান, চিফ মার্কেটিং অফিসার ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আছেন মিস্টার জামাল উদ্দিন, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং রিমার্ক এইচবি লিমিটেড। আমি আপনাদের সবাইকে ক্রিকেট বোর্ডের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য।